ইতালির ভেনিসের মেস্টো শহরের ওভারব্রিজ থেকে চলন্ত বাস নিচে পড়ে 2 শিশু সহ 21 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতালির ভেনিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, দুর্ঘটনা বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আমি ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি। গতকালকে যে আসলে মর্মান্তিক ঘটনা ঘটেছে আমি আপনার মাধ্যমে, আরটিভির মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাচ্ছি। সর্বপ্রথমে বলবো যে এখানে কোনো প্রবাসী বাংলাদেশিদের কিন্তু আসলে হতাহত বা কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই। আসলে যে বাসটির এই ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আসলে এখানকার লোকাল যে বাস ছিল সেটা ছিল কিন্তু এখানে যে টুরিস্টরা, সেই বাসে কিন্তু টুরিস্ট যারা বিভিন্ন দেশের তারাই কিন্তু ছিল, যেখানে এখানে কিন্তু ইউক্রেন এবং জার্মান এবং ফ্রান্স এবং অন্যান্য দেশের কিন্তু আসলে ছিল। সেখান থেকে কিন্তু গতকালকের সর্বশেষ তথ্য এবং আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু এখানে আসলে 21 জনের মৃত্যু ঘটেছে। এই মৃত্যুর ভিতরে কিন্তু 2 জন শিশু রয়েছে, আর যে বিষয়টি রয়েছে হসপিটালে কিন্তু 15 জনের মধ্যে রয়েছে। একজন যে ইতালিয়ান ছিল সেটা হচ্ছে আসলে যে চালক ছিল সেই ইতালিয়ান কিন্তু 40 বছরের যিনি, সে তিনি কিন্তু আসলে ইতালিয়ান ছিল। ভেনিসের পাশে যে ত্রেভিজো শহরে সেখানে কিন্তু আসলে বসবাস করত। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে আর হতাহত বা আর মৃত্যু কোন খবর পাওয়া যায়নি, এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে স্থানীয় প্রশাসন থেকে এখানে প্রধানমন্ত্রী এবং এখানে স্থানীয় যে মেয়র রয়েছে তারা কিন্তু আসলে সহত এবং তারা যার যার নিজ নিজ বার্তা দিয়েছে, কিন্তু আসলে এই বিষয়টি কিন্তু একটি নজিরবিহীন। আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে এই বাসটি যে ভেনিসের যে প্রাণকেন্দ্র মূল ভেনিস থেকে কিন্তু আসলে মেস্ট্রে এবং মার্গেরা তিনটি অঞ্চলকে পাস করার সময় কিন্তু মেস্ট্রেতে এই আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি আপনি দেখছেন যে এই যে পাশের যে লেনটি, লেনের যে ব্যারিয়ার ছিল সেই ব্যারিয়ার ভেঙে কিন্তু আসলে নিচে পড়ে যায়। নিচেই কিন্তু আসলে রেল লাইন ছিল, সেই রেল লাইনের যে তার ছিল সেই তারের লেগে কিন্তু আসলে আগুন ধরে যায়। ধরার পরে কিন্তু আসলে এখানে বাসটি পুরোটাই উল্টে যায়, যার কারণে কিন্তু আসলে এই 21 জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পরবর্তীতে যদি কোনো তথ্য আমরা পাই আমরা আরটিভির মাধ্যমে কিন্তু আসলে সকলকে জানিয়ে দিব। নাবিলা, এই ছিল ঘটনাস্থল থেকে কিন্তু সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ইতালি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসলামুজ্জামান।